আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঈদ আজানে আমার আজকের রেসিপি মাটন রেজালা। মাটন রেজালা বিভিন্ন স্টাইলে করা হয়ে থাকে, তবে আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটা খুবই সিম্পল এবং খুব সাধারণ, আর অল্প কিছু উপাদান দিয়ে এটা আপনি তৈরি করে নিতে পারবেন। আমি আমার নিজের মতো করেছি, সবসময় এভাবেই করি এবং সবাই খুব পছন্দ করে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন আমরা দেখে নিই এটা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। রান্না শুরু করার প্রথমে আমি একটা স্পেশাল মশলা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই জন্য আমি এখানে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ মিষ্টি দই। আপনারা চাইলে অবশ্যই টক দইটাও নিতে পারেন, সেক্ষেত্রে একটু চিনি মিশিয়ে নেবেন। তবে রেজালা রান্নাতে মিষ্টি দইটাই ইউজ করা হয়ে থাকে আর এতে স্বাদটাও বেশ ভালো হয়। আর লাগবে একটু পেঁয়াজ বেরেস্তা, আমি 1 টেবিল চামচ মতো নিয়েছি, খুব বেশি নেওয়ার দরকার নেই কারণ পরে রান্নাতে আমরা আবার পেঁয়াজ বেরেস্তা দিব। আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম, আপনারা চাইলে কাঠবাদামটাও নিতে পারেন, অনেকে পোস্ত বাটাও দেয় তো। আর এখন এই তিনটা উপাদান আমি একসঙ্গে ব্লেন্ডারে করে মিহি পেস্ট করে নিব। এই পেস্টটা রেজালা রান্নায় দিলে খুব সুন্দর একটা সুগন্ধ হয়। আমি এখানে 1 কেজি মাটন নিয়েছি, মাংসগুলো এরকম একটু বড় বড় টুকরা করে নিতে হবে, রেজালা রান্নায় মাংসের টুকরাগুলো সাধারণত একটু বড় সাইজেরই হয়ে থাকে। তো আপনারা চাইলে একইভাবে বিফ দিয়েও করতে পারেন। তো মাংস ম্যারিনেট করার জন্য আমি এখানে যে যে মশলা নিয়েছি সেগুলো হচ্ছে, আমি এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর এখানেও আছে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, খুব বেশি পেঁয়াজ বাটা দেওয়ার দরকার নেই, এতটুকুনি আনাফ। আছে 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়া এখানে একটু বেশি লাগছে, মনে রাখবেন রেজালা বা কোরমা এই টাইপের রান্নায় ধনিয়া গুঁড়াটা একটু বেশি ব্যবহার করা হয়ে থাকে সাধারণ রান্নার থেকে। আছে 1 চা চামচ জিরার গুঁড়া, আমি ভাজা জিরার গুঁড়াটা নিয়েছি, আপনারা চাইলে না ভেজেও দিতে পারেন। আর এখানে আছে 1/2 চা চামচ রেগুলার যে গরম মশলা সেই গরম মশলাটা, আর এখানে আছে 1/2 চা চামচ মরিচ গুঁড়া কারণ আমরা পরে আবার মরিচ গুঁড়া দিব, আর এখানে আছে পরিমাণ মতো লবণ, আর একটা ছোট সাইজের পাকা টমেটো আমি একদম কুচি করে কেটে নিয়েছি। এই টমেটোটা আপনার রেজালা রান্নায় টেস্ট না যতটুকুন বাড়াবে তার থেকে বেশি এটা রান্নার কালারের উপর ভূমিকা রাখবে, এই জন্যই টমেটোটা দেয়া আপনারা দিলে ভালো হয়। আর এখানে এই গ্লাসে আছে যে একটু আগে আমরা যে বাদাম আর দইটা দেখিয়েছিলাম তার পেস্ট, আর এই ছোট বাটি দুটোতে একটাতে আছে জায়ফল জায়ত্রী গুঁড়া 1/4 চা চামচের মতো, এটা আমরা ম্যারিনেট করার সময় দিব না, এটা আমরা রান্নার শেষে দিব, এতে সুগন্ধটা বেশি ভালো করে বোঝা যায়। আর এই বাটিতে আছে 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ হলুদের গুঁড়া, এটাও আমরা ম্যারিনেশনের জন্য দিব না, এটা আমরা পরে দিব, কেন দিব সেটা আমি পরে বলছি। তো এই হচ্ছে উপাদান। এখন আমি এই মশলাগুলো আর বাদাম বাটা দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিব। আমার মাংসটা মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ঘন্টাখানেকের জন্য এভাবে ঢেকে রেখে দিব। এতে করে মাংসটা যেমন সফট হয় সাথে মশলাগুলোও এর ভেতরে ভালো মতো ঢুকে। তবে আপনাদের হাতে যদি একেবারে সময় না থাকে সেক্ষেত্রে 15-20 মিনিট একটু মেখে রাখার চেষ্টা করবেন। আর আপনারা তো খেয়াল করেছেন এর মধ্যে আমি কোনো তেল দিইনি, আপনারাও দিবেন না, তেলটা আমি পরে দিব। আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, এখন এর মধ্যে আমি সেই ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান, আপনাদের বাসায় যদি প্রেশার কুকার থাকে তাহলেও প্রেশার কুকারে দিয়ে 2-3টা সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি এটাকে এভাবেই কোনো তেল বা পানি ছাড়া ঢেকে দিয়ে আঁচ একদম কম করে এটাকে আমি সেদ্ধ করে নিব। যদি একান্তই সেদ্ধ না হয় সেক্ষেত্রে আমি এর মধ্যে একটু দুধ ইউজ করব, কিন্তু কোনো ধরনের পানি আমি এতে দিতে যাচ্ছি না। প্রথমে আমি চেষ্টা করব পানি ছাড়া এটাকে রান্না করে নেওয়ার, তারপর যদি সেদ্ধ না হয় সেক্ষেত্রে আমি একটু দুধের মধ্যে দিব, আমার মনে হয় এটা সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি, ঢেকে একদম নিভু আছে এটাকে আমি রেখে দিচ্ছি 40-45 মিনিট। 10 মিনিট পরে দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে, এই পানিতেই কিন্তু মাংস সেদ্ধ হয়ে যাবে যদি আপনি আঁচটা কম রাখেন, আমি সেটাই করছি। আমি এখন আবার ঢেকে দিচ্ছি, ঢেকে আঁচ কম তো আঁচ ছিলই আগে থেকে, আমি এই পানিতেই মাংসটাকে সেদ্ধ করে নিচ্ছি। ফিরে এলাম আরও 30 মিনিট পরে, দেখুন
মাংসের থেকে পানি বের হয়ে মাংসটা একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু দেখাচ্ছি আপনাদের, এই যে কাঠিটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ভেতরে ঢুকে গিয়েছে, তার মানে মাংসটা একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। এখন আমার টোটাল সময় লেগেছে এই মাংসটা সিদ্ধ করতে 40 মিনিট। আপনাদের হাতে যদি সময় কম থাকে বা আপনারা এতটা সময় না দিতে চান, সেক্ষেত্রে আপনারা পানি বা দুধ দিয়ে এটাকে তাড়াতাড়ি করে সিদ্ধ করে নিতে পারেন। এখানে একটা কড়াইতে আমি হাফ কাপ তেল গরম করে নিয়েছি। আমি এই রেজালা রান্নায় কোনো ঘি দিচ্ছি না, কারণ খাসি মাংসটা এমনিতেই অনেক রিচ হয়, তার উপর যদি ঘি দেওয়া হয় তো একটু বেশি বেশি হয়ে যায় আমার কাছে। যাই হোক, এখানে আমি হাফ কাপ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি গরম মশলার ফোড়ন দিব। আমি একটা বড় তেজপাতা নিয়েছি, এক টুকরা বড় দারুচিনি, চারটা সাদা এলাচ, কয়েকটা লবঙ্গ, দুইটা নিয়েছি বড় এলাচ বা কালো এলাচ, আর নিয়েছি চারটা শুকনা মরিচ। এই যে কালো এলাচটা, আপনারা প্লিজ ট্রাই করবেন রেজালা রান্নায় এই কালো এলাচটা ইউজ করতে, এটা সুগন্ধ খুব জরুরি রেজালা রান্নায়, না হলে রেজালা রেজালা ভাবটা ঠিক যেন আসে না। এখন আমি এই তেলের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি, একটুখানি আমি এটাকে ফোড়ন দিয়ে নিব। এখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি এই গরম তেলের মধ্যে পেঁয়াজটাকে সোনালি করে ভেজে নিব, একদম বেরেস্তার কাছাকাছি পর্যায়ে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, দেখুন একদম বেরেস্তার মতো করে এভাবে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই হলুদ আর মরিচটা। এভাবে যদি তেলের মধ্যে হলুদ মরিচ দেওয়া হয় তাহলে যে কোনো খাবার রান্নায় তার কালারটা খুবই সুন্দর আসে। একই সাথে আমি সামান্য একটু দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে হলুদ আর মরিচের গুঁড়াটা পুড়ে না যায়। আমরা সাধারণত বাসায় যখন রেজালা টাইপের কিছু রান্না করি, এতে দই দুধ এগুলো দেওয়ার কারণে এটার কালারটা একদম সাদাতে সাদাতে হয়ে থাকে। কিন্তু যখন আমরা কোনো রেস্টুরেন্ট বা বিয়েবাড়িতে রেজালা খাই, আপনি একটু খেয়াল করে দেখবেন ওদের রেজালার কালারটা কিন্তু খুব চমৎকার, একটা টকটকে লাল কালার থাকে। আর আমি আজকে সেটাই চাচ্ছি বানাতে, এই জন্য আমি এভাবে হলুদ মরিচটা তেলের মধ্যে দিয়ে দিলাম। সুন্দর একটা কালার এতে হয়েছে। এখন এর মধ্যে আমি এই মশলাটার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে এটা একটু লবণ লবণ হয়। এইবার এর মধ্যে আমরা সেই সেদ্ধ করে রাখা মশলা মাখানো মাংসটা ঢেলে দিচ্ছি। তারপর এই সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গিয়েছে, একবার দেখুন কি চমৎকার একটা কালার এসেছে, দেখতেই কতটা ইয়াম্মি লাগছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচামরিচ আর কিশমিস। আলু বোখারা থাকলে দিবেন, না থাকলে কিশমিসটা দিলেই এনাফ। তারপরে আমি দিচ্ছি এর মধ্যে সেই যে আমরা 1/4 চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া রেখেছিলাম সেটা। এই শেষের দিকে এটা দেওয়ার কারণে এর মধ্যে খুব সুন্দর একটা সুগন্ধ তৈরি হবে। আমার রান্না তো শেষ, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, আর দিব কয়েক ফোঁটা কেওড়া জল। এই কেওড়া জলটা আপনারা একটু দেওয়ার চেষ্টা করেন, তবে না থাকলে না দিলেও হবে। কেওড়া জলটা এমন একটা উপাদান, এটা দিলে যে কোনো রান্নায় যদি আপনি কয়েক ফোঁটা কেওড়া জলটা এভাবে ছড়িয়ে দেন তো রান্নার মধ্যে একটা শাহি এফেক্ট চলে আসে, এই কারণেই এই কেওড়া জলটা দেয়া। এখন আবারও এই সব কিছু দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আমার রান্না একদমই শেষ, কারণ এই মাংস আর সেদ্ধ হওয়ার কিছু নেই, এটা আমরা আগেই সেদ্ধ করে রেখেছিলাম। এখন জাস্ট এটাকে আমি 10 মিনিটের জন্য একটু দমে দিয়ে রাখবো। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি, আর আঁচটা আমি কমিয়ে একদম লোতে করে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার মাটন রেজালা। দেখুন কত চমৎকারের কালারটা এসেছে। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আমার এই রেসিপির প্রতি আস্থা রেখে একবার হলেও এই মাটন রেজালাটা আপনারা বাসায় ট্রাই করবেন, আপনারা নিরাশ হবেন না কথা দিচ্ছি। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে আবারও কথা হবে আমার নেক্সট রেসিপিগুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, এতটুকুন উপকারে এসে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল, ঈদ মোবারক। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস।